প্রিয় শিক্ষার্থীরা, তোমাদেরকে ফার্স্ট ম্যাট্রিক্স উইথ সুমন স্যার চ্যানেলে সবাইকে স্বাগতম। আমি এই চ্যানেলে এইচএসসি হায়ার ম্যাথ বইয়ের যে সমস্ত শর্টকাট টেকনিক আছে সেই শর্টকাট টেকনিকগুলো নিয়ে আলোচনা করব। যারা বুয়েট, ঢাকা ইউনিভার্সিটি সহ যে কোনো পাবলিক বিশ্ববিদ্যালয় এবং বোর্ড এক্সামে এমসিকিউ টেস্টে ভালো করতে চাও তাদের জন্য এই ভিডিওটি। নর্মালি যে ম্যাথগুলো সলভ করতে 3 থেকে 5 মিনিট সময় লাগে, আমি সেই ম্যাথগুলো 10 সেকেন্ড সময়ে কীভাবে করতে হয় তা নিয়ে আলোচনা করব। আজকে আমি তোমাদের বইয়ের ডিফারেন্সিয়েশন চ্যাপ্টার থেকে শর্টকাট টেকনিক নিয়ে আলোচনা করব। দেখো, আমরা যদি ডিডিএক্স অফ 2 sin x + 3 / 5 sin x + 10 এই প্রবলেমটা সলভ করতে যাই, তাহলে তোমাদের হয়তো, যদি তোমরা শর্টকাট টেকনিক না জানো, তাহলে হয়তো 3 থেকে 4 মিনিট সময় লাগবে। তো তোমরা যদি এই শর্টকাটটা অবলম্বন বা অ্যাপ্লাই করো তাহলে তোমরা অল্প সময়েই সলভ করতে পারবা। তোমরা যদি এই ফর্মটা মনে রাখো, ডিডিএক্স অফ এ এফ অফ এক্স প্লাস বি ডিভাইড সি এফ অফ এক্স প্লাস ডি। দেখো, যদি ডিফারেন্সিয়েশনটা এই ফর্মের হয় সেক্ষেত্রে আমরা ঘরে আছে সি এফ অফ এক্স প্লাস ডি, এটার হোল স্কোয়ার লিখব, আর এখান থেকে এডি এডি মাইনাস বিসি ইন্টু এফ অফ এক্সের ডিফারেন্সিয়েশন আমরা এফ প্রাইম এক্স এটা লিখব। তো দেখো, যদি এখান থেকে আমরা ডিফারেন্সিয়েশনের ফর্মটা এরকম থাকে, দেখো যদি এফ অফ এক্স আর এই এফ অফ এক্স দুইটা সেম থাকে সেই ক্ষেত্রে আমরা এই ফর্মটা অ্যাপ্লাই করতে পারি। দেখো, এখানে এ বি সি ডি হচ্ছে কনস্ট্যান্ট, এখানে এ এর মান হচ্ছে 2, এফ অফ এক্স মানে সাইন এক্স, বি এর মান হচ্ছে 3, সি এর মান হচ্ছে 5 আর ডি এর মান হচ্ছে 10। তাহলে আমরা যদি এই টেকনিকটা অবলম্বন করি সেই ক্ষেত্রে দেখো আমরা 5 sin x + 10 whole square, উপরে আমরা দেখো এডি মাইনাস বিসি 2 × 10 = 20 মাইনাস 3 × 5 = 15, তাহলে এখান থেকে আমরা 20 - 15 আমরা ডাইরেক্ট 5 লিখতে পারি। এরপরে দেখো এফ অফ এক্স হচ্ছে সাইন এক্স, তাহলে সাইন এক্সের ডিফারেন্সিয়েশন আমরা জানি কজ এক্স। দেখো আমরা এটা অল্প সময়েই করতে পারলাম। এই ফর্ম অ্যাপ্লাই করে আমরা দেখো যদি আরেকটা ম্যাথ সলভ করি, ডিডিএক্স অফ √x + 1 / √x - 1, দেখো আমরা যদি এই ফর্মটা অ্যাপ্লাই করি, এখানে দেখো এর মান হচ্ছে 1, এফ অফ এক্স হচ্ছে এখানে √x, বি এর মান 1, সি এর মান 1, ডি এর মান হচ্ছে -1। যদি আমরা এই টেকনিক অ্যাপ্লাই করি তাহলে দেখো আমাদের অ্যান্সারটা হবে এরকম √x - 1 whole square, তারপর উপরে আসবে AD - BC 1 × -1 মানে -1, ফর্মুলা -1 × 1 তার মানে 1। এরপরে আমরা জানি এফ অফ এক্স ইকুয়াল √x, এটার ডিফারেন্সিয়েশন হচ্ছে 1/2 √x। তাহলে আমরা এখানে দেখো -1 - 1 - 2, এটা আমরা এই 2 আর 2 কেটে যদি দেই তাহলে এখান থেকে আমাদের অ্যান্সার থাকে -1/√x / √x - 1 whole square, তাহলে এটার অ্যান্সার হচ্ছে এটাই। আর যদি তোমরা এটা কেউ এই আকারে লিখতে চাও -1/√x × √x - 1 whole square এই আকারেও লিখতে পারো। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা দেখো আমরা এই ম্যাথটাও এই টেকনিক দিয়ে সলভ করতে পারবো। এখানে দেখো আমরা যদি একটু সিম্পলিফাই করে নেই তাহলে এই ম্যাথটা এই আকারে আসবে। দেখো আমরা এখানে শুরুতে ডিডিএক্স অফ, আমরা যদি এই দুইটা রাশি থেকে 4 কমন নেই সেক্ষেত্রে আমরা x² + x লিখতে পারি, ডিভাইড x² + x - 1। দেখো আমরা যদি এটাকে এটার সাথে তুলনা করি, এর মান হচ্ছে 4 আর এফ অফ এক্স মানে x² + x আর বি এর মান হচ্ছে 1, সি এর মানও 1 আর
डी एर मान होच्छे माइनस वन जदि आम्रा ए टेक्निक अप्लाई करी से क्षेत्र में देखो आमादेर आंसर होबे एरकम एक्स स्क्वायर प्लस एक्स माइनस वन होल स्क्वायर हरेर वर्ग और लबे होबे ए डि माइनस बी सी फोर इंटू माइनस वन माइनस फोर माइनस वन इंटू वन वन और एफ ऑफ एक्स माने एक्स स्क्वायर प्लस एक्स এটাকে যদি আমরা ডিফারেন্সিয়েশন করি দেখো টু এক্স প্লাস ওয়ান তার মানে আমরা এটা এরকমভাবে লিখতে পারি মাইনাস ফাইভ টু এক্স প্লাস ওয়ান ডিভাইড এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস ওয়ান হোল স্কোয়ার তাহলে দেখো আমরা অনেক সহজেই এটা অ্যান্সার বের করতে পারলাম প্রিয় শিক্ষার্থীরা তোমরা যদি আরও এই ধরনের শর্টকাট টেকনিক দেখতে চাও তাহলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে প্রেস করো আর যদি ভিডিওটি ভালো লাগে একটা লাইক দিবে আর বন্ধুদেরকে পাঠাতে ভুলবে না আর যদি তোমরা এই ধরনের যতগুলো তোমাদের বইয়ের চ্যাপ্টার আছে সবগুলো চ্যাপ্টার থেকে এই ধরনের শর্টকাট পেতে চাও তাহলে আমার চ্যানেলটা তোমরা রেগুলার দেখবা আর তোমরা সুস্থ থেকো ভালো থেকো আর দেখতে থাকো ফাস্ট ম্যাথ টিক্স আল্লাহ হাফেজ